গুড ইভিনিং সবাইকে। আজকের দিনটা আমার শুরু হয়েছিল ঠিক এই এতটা সুন্দরভাবে। আজকে আমার এই 100 সাবস্ক্রাইবারটা ফুল হয়েছিল, তো সেটার করার পরে মনটা বেশ খুবই ভালো ছিল। তোমরা তো আমার পাশে ছিলে, যার জন্য খুবই ভালো লেগেছে। তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। তোমরা আমার আরও পাশে থাকো, যাতে আমি আরও রোজ রোজ নতুন নতুন ভিডিও করতে পারি, নতুন নতুন রান্নার ভিডিও, আমি কখন কী করছি, কোথায় ঘুরতে যাচ্ছি, সেই সব ভিডিও যাতে তোমাদেরকে দিতে পারি। যাই হোক, তারপরে সকালটা খুব ভালো লাগলো বলে ঠাকুরের পুজোটা আজকে আমিই দিলাম। জানি আনন্দটা খুবই ছোট, কিন্তু আমার কাছে অনেকটাই। তো ঠাকুরের পুজোটা দিয়ে তোমাদেরকে একটু ঠাকুরঘরটা দেখিয়েও দিলাম। আরও একদিন টাইম হলে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমি একদিনকে আমার পুরো ঠাকুরঘরটা ঘুরিয়ে দেখাবো। ওদেরকে সাজিয়েছি, দেখে বলো কেমন লাগছে। আচ্ছা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি আরও রোজ নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবই আমাকে উৎসাহ পেতে সাহায্য করবে। যাই হোক, তারপরে গিয়ে দুপুরবেলার দিকে বেরিয়ে পড়লাম বরের সাথে একটা দোকানে বিরিয়ানি খেতে। আমি চন্দননগরে থাকি, তো চন্দননগরে একটা রেস্টুরেন্টে গেছিলাম বিরিয়ানির গল্প। তো রেস্টুরেন্টটা খুবই ভালো, খুব সুন্দর, পরিষ্কার আর খুব সুন্দর, বিরিয়ানির টেস্টটাও ছিল খুবই ভালো। তো আমি আমার বর মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। এখানে চারিদিকে সব বিরিয়ানিরই কোনো ইতিহাস বা বিরিয়ানির সম্বন্ধে, বিরিয়ানি রিলেটেডই কিছু রয়েছে। তো ভালো, পরিবেশটা খুব সুন্দর। রেস্টুরেন্টের নাম ছিল বিরিয়ানির গল্প। তারপরে আমরা দুজনে দুটো মটন বিরিয়ানি অর্ডার করলাম। আমাদের বিরিয়ানি দেখো চলে এসেছে, কখন আমরা হামলে পড়বো তার অপেক্ষা। বিরিয়ানির সাথে রায়তা, রায়তাটাও খুবই ভালো ছিল। বিরিয়ানিটাও যেমন দুর্দান্ত, তার সঙ্গে রায়তাটাও খুব ভালো ছিল। নাও আমরা খাওয়া স্টার্ট করে দিলাম। আমি তোমাদেরকে যেমন বলেছি, আমি আমার সব রোজকার দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো, আমি অবশ্যই করবো। তোমরা শুধুমাত্র তোমার পাশে থেকো তাহলেই হবে। চলো আমি একটু খাওয়াটাও স্টার্ট করে নিলাম। এবারে বেরিয়ে পড়ছি বরের সাথে আরও একটুখানি ঘুরতে। বাড়িতে গিয়ে মেয়েকে নেবো, মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাবো। আজকে ওয়েদারটা খুবই ভালো আছে ওই জন্যে। এটাকে আমরা জ্যোতির বাজার বলি। এখানে আমরা সব মার্কেটিং করতে আমরা এখানেই আসি। জ্যোতির বাজার থেকে আমরা বেরোলাম, বেরিয়ে বাড়িতে গিয়ে মেয়েকে রেডি করলাম, রেডি করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দিল্লি রোডের দিকে। দেখো আকাশটা কী সুন্দর লাগছে। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি ভিডিও তুলে নিলাম, ছবিও তুলেছি, লাস্টের দিকে আছে দেখবে তোমার। ঠিক আশা করছি পুরো ভিডিওটা দেখো, ঠিক দেখবে। দিল্লি রোডের দিকে একটু একটু করে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে চলে গেলাম। লাস্টের দিকে কি মনে হলো একটু ফ্রন্ট ক্যামেরায় নিজেকেও দেখে নিলাম কি লাগছে। যাই হোক, আমি বৈশাখী, আমি একজন গৃহবধূ, আমি চন্দননগরে থাকি। আমি তোমাদের সাথে রোজ নতুন নতুন কিছু কিছু ভিডিও নিয়ে আসবো। চলো, ঘোরা বেড়ানো শেষ, এবার আসছি বাড়ির দিকে। বাড়িতে এসে দেখাবো আজকে তোমাদের আমি কী কী মার্কেটিং করেছি। এই যে এই আংটিটা নিয়েছিলাম, একটা নেল পলিশ, আর একটা গালা।
আর আমার মেয়ের জন্য একটা ওয়াটার বোতল। সামনে আরও কিছু কিছু সারপ্রাইজ রয়েছে, তোমরা আমার পাশে থাকো, তবে গিয়ে সব কিছু দেখাতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই যে আমরা